অনেক কাহিনী এগুলো তো আমরা কিন্তু আমরা অনেক আপনারা অনেকে মনে করি মাউ ভাই নিচে আসুন তো আপনি। মাহবুবের উপকার ভালোবেসে ফেলেছিলেন, মাহবুব কালো হয়ে গেছে, সাদা গেছে। যাও তুমি নামো। আমাদের একটি ঐতিহ্য, সেই সুন্দরবন সংলগ্ন এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে সুন্দরবনকে সুরক্ষার জন্য আমার দায়িত্ব রয়েছে। এ ব্যাপারে আমি মহান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর আমার সরকারের অবস্থানকে আমি তুলে ধরে সুন্দরবনের পাদদেশে বিভিন্ন এলাকায় কৈখালি, হরিনগর, বুড়িগোয়ালিনী বিভিন্ন অঞ্চলে আমি মানুষকে সচেতন করার জন্য, সুন্দরবনকে রক্ষার জন্য বিভিন্ন প্রোগ্রাম করেছি। সে সমস্ত প্রোগ্রামে জলদস্যুদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি, জলদস্যুদের নির্মূলের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এমনকি মহান জাতীয় সংসদে আমি একাধিকবার এই বনদস্যু দমনের জন্য আমি প্রস্তাব উত্থাপন করেছি। তাছাড়া এই সুন্দরবনের ব্যাপার নিয়ে আমাদের স্থানীয় উপজেলা প্রশাসনের যে সময় আইন শৃঙ্খলার মিটিং হয়েছে, উপজেলা সমন্বয় কমিটির মিটিং হয়েছে, আমি এই বন সুরক্ষার জন্য বন কর্তৃপক্ষকে এবং স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা দিয়েছি। যে বনের রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি, মহান জাতীয় সংসদে কথা বলছি, সেই বনকে উজাড় করার জন্য বনের বিভিন্ন অপকর্মের সঙ্গে আমাদেরকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, হীন চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন এই ব্যাপারে শ্যামনগরের পেশাজীবী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এখন বনের অবস্থা কি? আমাদের বর্তমানে স্মার্ট প্যাট্রোল টিম দুইটা কাজ করছে, একটা অভয়ারণ্যের ভিতরে, একটা অভয়ারণ্যের বাইরেও।
এ পর্যন্ত গত মাসে আমরা অপরাহ্নের ভিতর থেকেও অপরাহ্নের বাহির থেকেও সব মিলে আমরা 25 জন আনুমানিক 25 জন আসামিকে আইনের আওতায় এনে আদালতের সোপর্দ করেছি এবং বর্তমানে আমরা তৎপর আছি। আমরা ব্যাঘ্র হত্যার সম্বন্ধে কোনো তৎপরার কারণে এখন মানুষের ব্যাঘ্র হত্যার সম্বন্ধে ব্যাঘ্রত করার জন্য যারা আগে করতো তারা অনেকটা স্তিমিত হয়ে গেছে। আমরা সচেষ্ট আছি, সতর্ক আছি, ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা বলে সবাই সহযোগিতা বলে ইনশাল্লাহ আমরা এটাকে বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। এই সংক্রান্ত তথ্য বর্তমানে আদালতে যারা ব্যাঘ্র করছে তার পিগন মামলা চলতেছে, আদালতে বিচারাধীন আছে, এটা তো কমে গেছে, বাঘ আগে যেরকম ছিল এখনো সেরকম আছে, 404 সেটা নিয়ে তো যখন যে 106 সেখানে তো এটা এক্সপ্লেন করছে কেন 404 ছিল, এখন ওটা পদ্ধতিগত ভুল ছিল যার কারণে এখানে 106 অনেক সময় বাঘের বয়স হয়ে গেলে তাদের সিরোসিস হতে পারে, অনেক সময় মৃত বাঘ পাওয়া যায় বুড়ো তো সিরোসিসের মাধ্যমে মারা যায়, সেটা পোস্টমর্টম রিপোর্টে বলা যায় এটা সিরোসিস হয়েছে, আমরা বলতে পারবো না। ঘুরিয়ে জঙ্গল করেছে, করার পরে আমি যেভাবে জঙ্গলে বাঘ দেখতাম সেইভাবে এখন আর দেখি না, কারণ এখন তার তুলনা অনেক কমই, বাঘ হরিণ যেভাবে আগে দেখতাম তার তুলনায় বহুত কম। আর আগে এমন কোনো দিন ছিল না যে জঙ্গলে মানুষ ছুটতো না, দুটো একটা দু দিন অন্তর তিন দিন অন্তর, এখন আর সেভাবে মানুষও পড়তে পারি, আমরা কিছুই জানি না। শুনছিলাম যে ঢাকায় 3 শাবক ধরা পড়েছে এবং তাদের যাদের কাছে ছিল তাদেরকে ধরা হয়েছে, তাদের নামে মামলা হয়েছে, তারা জেলহাজতে ছিল, এখন কি অবস্থায় আছে জানি না। তার পরবর্তীতে সেখান থেকে 2 দিন পরে আমাদের নামে একটা মামলা হয়, ভেটকালি কিছু কিছু লোকের নামে তার সঙ্গে আমার নামও জড়িয়ে ছিল, আসলে এই ব্যাপারে আমরা কোনো রাখিনি বা আমাদের এখান থেকে কোনো শাবক যায়নি, মামলাটা আমরা জামিন নিয়ে আসি, মামলা চলতেছে, সাক্ষী এখন হয়নি, এই মুহূর্তে ধরেন আমি ছিলাম, ভাই বালি ছিল। সুন্দরবনে বাঘ দেখা যায়, সুন্দরবনে পর্যাপ্ত বাঘ রয়েছে এবং এলাকার মানুষ বাঘ হরিণ বিভিন্ন জিও এনজিওর মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান হয় এবং এখন কোনো মানুষ সুন্দরবনে বাঘ এবং হরিণ শিকার করতে যায় না। হ্যাঁ, বিগত কয়েক বছর আগে 3 শাবক এখান থেকে চুরি হয়েছিল, যেটি পরবর্তীতে ঢাকাতে যেয়ে ধরা পড়ে এবং একটি মামলাও হয় এবং মামলার আসামিরা তারা জামিনে রয়েছে এবং তারপর থেকে অদ্যাবধি আমাদের এই 3 শাবক ছাড়া আর কখনো আমরা এই বাঘ চুরি আমরা এরকম কোনো ঘটনা আমরা শুনিনি। এবার ছোটবেলাতে জঙ্গল করতেছি, 7 বাঘ একসঙ্গে আমি দেখেছি, বুঝলাম 7 বাঘ আমি একসঙ্গে দেখেছি, মানে তোমাকে জঙ্গলের ভিতরে আমরা এরকম লোক মানে ভাটি দিয়ে যাচ্ছি, মানে অল্পবেলার সময় আর কি, মানে সন্ধ্যের একটু আগে 7 বাঘ একসঙ্গে মানে চরে লেগেছি, আমরা যখন ওই ভাটি দিয়ে যাচ্ছি এখন ওই 4 জলে লেবে যা, এই 3 জলে লেবে যা 4 ডেঙে, কারণ আমরা ধারা দিয়েছি মানে খুব মোশন টোশন করে নিয়েছি, তখন ওই 4 দৌড় মেরে যা 3 সাঁতাতে পারে চলে গেল। সেই যে বাঘ মানে ওইরকম আগে খুব আমদানি ছিল, প্রচুর আমদানি বাঘ ছিল, মানে আমাদের সামনে মানে আমরা ডাক শুনতাম রাত্রি লোক ছাপানো থাকলে ডাক শুনতাম বা শুনতাম, হ্যাঁ এখন আর কোনো ডাক ডোকার শোনা যায় না বা বাঘ আর দেখা যায় না, যেহেতু এই যেখান থেকে ডাকাত বেড়ে গেছে বা ডাকাত যেখান থেকে বেশি হয়েছে ওরাই মানে বাঘ মেরে মেরে তো বাঘ ওরাই তো কমিয়ে ফেলি, হ্যাঁ আমরা নিজেরা দেখেছি মানে বাঘে মানে তোমাকে চামড়া বা হরিণের চামড়া আমরা এরকম মানে আমাদের যখন ডাকাতি ধরেছে বা ডাকাতি যখন আটকিয়েছে তখন আমরা ওই ফিরিঙ্গি শহরে আর কি, ওখানে আমাদের ডাকাতি আটকালো সকালে বনদস্যু বেশি, কারণ বনদস্যু যদি থাকে তাহলে বাকি থাকে জঙ্গলে, এখন আর বাঘ আছে বাঘের কোয়ালিটি তো পাওয়া যায় না, খোঁজই পাওয়া যায় না, আমরা জঙ্গল করতেছি খোঁজই এখন আর পাচ্ছি। আমার 40 আগে বিয়ে হয়েছে, আমার স্বামী জঙ্গলে ঘুরিয়েছে বাঘে ধরে এলো, এখন ভাইটাই নেই, আগে ভাই ভাই করতাম, আমি জঙ্গল করি, ছেলেটা একটু একটু ঠিক গেল, আমি মারা গেল, এখন ভাইটাই নেই। সুন্দরবনের বাঘ অনেক কমে গেছে জলদস্যুদের কারণে, জলদস্যুরা বিভিন্ন সময় বাঘ ধরে দেশি বিদেশি চক্রান্ত
কারী অবৈধ ব্যবসায়ীদের হাতে বাঘের চামড়া, হাড়, দাঁত এগুলো তুলি দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে জলদস্যুরা। বিশেষ করে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছি সুন্দরবনে যাতে গাছ, হরিণ এবং বাঘ শিকার না করতে পারে। বাঘ হত্যা করা সুন্দরবনে এটা পুরনো ঐতিহ্য, এটা আগের থেকে হয়ে আসছে। আমার জীবদ্দশায় আমি ছোটোকালের থেকে দেখছি এইখানে বনদস্যুরা এবং মানুষেরা বাঘ শিকার করে এবং ওই ওষুধ দিয়ে বাঘ মারে, মেরে তারা এই সমস্ত চামড়া বিক্রি টিক্রি করে। এটা আমরা প্রতিহত করার জন্য আমি আমার চেয়ারম্যানি আমলে আমি যথেষ্ট চেষ্টা করেছি। এটা আমাদের প্রতিহত করা, আমাদের পারিবারিক ঐতিহ্য। আমার বাবা যখন চেয়ারম্যান ছিলেন তখনও এটা প্রতিরোধ করার চেষ্টা করেছে। অতএব এই যে বিষয়টা আমার খুব খারাপ লাগে যে বাঘের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পাচার করা, এটা খুবই দুঃখজনক। এটা আমি অন্যায় বলে আমি মনে করি। এটা প্রতিহত করা আমাদের সবাই মিলে প্রতিহত করা উচিত। সুন্দরবন বাঁচানোর লক্ষ্যে জলদস্যু বনদস্যু সম্পর্কে প্রশাসনকে আমি উৎসাহিত করি এবং আমরা যখনই আমাদের শ্যামনগর উপজেলা প্রশাসনের মিটিং হয় সেখানে আমি চেষ্টা করছি যে বনদস্যু জলদস্যুদের মানে প্রতিরোধ করার জন্য আমরা মাসিক মিটিংয়ে